পৃথিবীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই পর্বে কথা বলবো সাজেক নিয়ে। সাজেকে যেন সবুজের বুকে মেঘের রাজত্ব চলে, কথাটি আশ্চর্যজনক হলেও সত্য। বাংলাদেশ ভারত সীমান্তের উত্তর পূর্ব কুল ঘেঁষে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি। বর্ষা মৌসুমে চিরসবুজ সাজেক সাদা মেঘে আচ্ছাদিত থাকে, শীতে নেই ভিন্ন রূপ। এক কথায় সাজেককে মেঘের বাড়ি বললেও ভুল হবে না। অনেকে আবার সাজেককে বাংলার দার্জিলিং হিসেবেও আখ্যায়িত করে থাকে। সব মিলিয়ে সাজেক এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। বর্ষা, শরৎ এবং হেমন্তে সাধারণত এই তিন ঋতুতে মেঘের লুকোচুরি দেখতে পর্যটকদের বেশ সমাগম ঘটে। আর পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে সাজেক ভ্যালিতে থাকার ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে বেশ কিছু রিসোর্ট, যেখানে আপনি নিশ্চিন্তে পরিবার বা বন্ধুদের নিয়ে থাকতে পারবেন। আজকের এই পর্বে জানাবো সাজেক ভ্যালির বেস্ট রিসোর্টগুলোর মধ্যে ইউনিক কিছু রিসোর্ট এবং এর ভাড়া, যোগাযোগ এবং বুকিং তথ্য, আর সাজেক ভ্রমণে খরচ সম্পর্কিত বিস্তারিত তথ্য। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলার দীঘিনালা হয়ে সাজেক যাতায়াত অনেক সহজ, তাই প্রথমে আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে জিপ গাড়ি অথবা চান্দের গাড়ির রিজার্ভ নিয়ে সাজেক ভ্যালি ঘুরে আসতে পারেন। যাওয়া আসা সহ দুদিনের জন্য ভাড়া নিবে 8-10 হাজার টাকা। এক গাড়িতে 12-15 জন যাওয়া আসা করা যায়, তবে লোক কম থাকলে অন্য কোনো ছোট গ্রুপের সাথে কথা বলে শেয়ার করে গাড়ি নিতে পারেন, তাতে খরচ কম হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সিএনজি নিয়ে যেতে পারেন। সিএনজি রিজার্ভ ভাড়া 4-5 হাজার টাকা, তবে পাহাড়ি উঁচু নিচু রাস্তা বলে সিএনজি দিয়ে ভ্রমণ না করাটাই ভালো। চলুন এবার সাজেকের রিসোর্টগুলো নিয়ে কথা বলি। সাজেক রিসোর্ট বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত রিসোর্ট। এটি রিসোর্টটির প্রথম ও দ্বিতীয় তলা মিলে মোট 4টি কক্ষ আছে, সাথে খাবারের ব্যবস্থা। এই রিসোর্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যে রুমের বিছানা থেকে সাজেকের প্রকৃতির রূপে ডুবে থাকতে পারবেন। এজন্য আপনাকে ভাড়া করতে হবে এসি নন এসি রুম ভেদে 10,000-15,000 টাকার মধ্যে। যেহেতু এই রিসোর্ট সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে, সেহেতু সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য আছে আলাদা ডিসকাউন্ট। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। রুণময় রিসোর্ট যথেষ্ট সুন্দর পরিপাটি আর সাজানো গোছানো দোতলা বিশিষ্ট রিসোর্ট। এই রিসোর্টে মোট 5টি রুম আছে, প্রথম তলায় 3টি আর উপর তলায় 2টি। প্রথম তলার রুম ভাড়া 4,500 আর দ্বিতীয় তলার ভাড়া তুলনামূলক একটু বেশি, 5,000 টাকা। প্রতিটি কক্ষে 2 জন করে থাকতে পারবেন, অতিরিক্ত হলে ভাড়াও বেশি গুনতে হবে। এই রিসোর্টের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে।
সাজেক ক্লাসিক রিসোর্ট। ঘুমিয়ে আছি বাংলাদেশে আর ভোরে চোখ খুলেই দেখলাম ভারতের সবুজের রাজ্য মিজোরাম। কেমন হবে বিষয়টা? হ্যাঁ, এই সাজেক ক্লাসিক রিসোর্ট থেকে দেখা মিলবে ভারতের মিজোরাম এবং দেশীয় সব পাহাড়। আছে পাহাড় সবুজ ঘেরা, বারবিকিউ চত্বর আর বসার জন্য মাচান, সাথে থাকবে দেশীয় সব খাবার। এই কটেজের রুম ভাড়া 2,500 থেকে 4,000 মধ্যে। যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। জুনঘর ইকো রিসোর্ট, এই রিসোর্টকে আমার মনে হয় স্বাধীন সাহিত্য শাসিত। মনে হয় এটা একটা আলাদা জগৎ। এই পরিবেশে থাকলে মনে হবে শুধু আমার জন্য প্রকৃতির এত আয়োজন। কাঠের বারান্দায় চুপচাপ বসে সামনের দিকে তাকিয়ে শুধু মেঘের খেলা দেখব। ভাবুন তো একবার, এখানে থাকার জন্য আলাদা আলাদা কয়েকটি কটেজ আছে। প্রতিটি কটেজ ভাড়া 3,000 থেকে 5,000 টাকার মধ্যে। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে। মেঘ মাচান নামের সাথে তার কাজেরও কিন্তু মিল আছে। আসলে মেঘের ভিতরেই এই মাচান, তাই সে মেঘ মাচান। তুলনামূলক কম খরচে থাকার জন্য এবং সুন্দর ভিউ পাওয়ার জন্য অনেকে এই রিসোর্টটি পছন্দ করে থাকে। এখানে মোট 5টি কটেজ আছে। এক কক্ষে 4 থেকে 5 জন একসাথে থাকা যায়। প্রতিটি কটেজে ফ্যানের ব্যবস্থা আছে। প্রায় সবগুলো কটেজ থেকে মেঘ ও সাজেকের রূপ ছোঁয়া যায়। সরাসরি বিদ্যুতের ব্যবস্থা না থাকায় 24 ঘন্টা সোলার পাওয়ার দ্বারা ব্যাক আপ দেওয়া হয়। আর প্রতিটি কটেজের জন্য ভাড়া গুনতে হবে 2,500 থেকে 3,500 টাকার মধ্যে। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে। মেঘপুঞ্জি রিসোর্ট, এই রিসোর্টটি তুলনামূলক সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। সুন্দর ইকো ডেকোরেশন ও আকর্ষণীয় ল্যান্ডস্কেপিং ভিউ সহ এখানে আছে 4টি কটেজ। প্রতিটি কটেজে মোট 3 থেকে 4 জন থাকা যাবে। প্রতিটি কটেজ গ্লাসের সেট আপ হওয়াতে কটেজের ভিতর থেকে দেখা যায় সাজেকের ফুল ইনফিনিটি ভিউ, যেখানে দাঁড়িয়ে মেঘ পাহাড় ও আকাশের সাথে আড্ডা হয়ে জমিয়ে। প্রতিটি কটেজ ভাড়া 2,500 থেকে 3,500 টাকার মধ্যে। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে। সাজেক ভ্রমণে খরচ মূলত নির্ভর করবে আপনি কতটা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবেন তার উপর। আপনি যদি নিজের আরাম কিছুটা বিসর্জন দিয়ে ভ্রমণকে প্রাধান্য দেন, তবে খরচ আপনার নাগালের মধ্যেই থাকবে। চলুন এক নজরে সাজেক ভ্রমণের খরচ সম্পর্কে কিছুটা ধারণা নিই। ঢাকা থেকে শান্তি পরিবহন বাসে সরাসরি দীঘিনালায় যাওয়া আসা ভাড়া 1,160 টাকা, যাওয়া আসা সহ দুদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া 8,000 টাকা, থাকার জন্য রিসোর্ট বা কটেজ ভাড়া 2,000 টাকা, খাওয়া দাওয়া প্রতিবেলা 100 থেকে 200 টাকা। এছাড়াও সাজেকের বিষয়ে কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।